রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একের পর এক ছিনতাই, ডাকাতি ও হামলার ঘটনা ঘটেই চলছে। স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার সহ পাঁচ দফা দাবিতে গতকাল 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে পুলিশকে। আর আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে জনগণকে সঙ্গে নিয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এভাবেই দিনের আলোয় প্রকাশ্যে চলছে হামলার ঘটনা। এক তরুণকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই ঘটনা রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার। এমনকি আক্রান্ত হচ্ছেন নারীরাও। নবোদয় হাউজিংয়ের একই সড়কে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত 21 অক্টোবর সকাল 6:30টার দিকে ছিনতাইয়ের কবলে পড়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী। এছাড়াও 20 অক্টোবর মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির গাড়ি থেকে প্রায় 12 লাখ টাকা ছিনতাই করা হয়। বাদ যায়নি মুদি দোকানও। অস্ত্রের মুখে জিম্মি করে সব অর্থ লুট করে ছিনতাইকারীরা। ঘটেছে গণছিনতাইয়ের মতো ভয়ঙ্কর ঘটনাও। ওদের মিনিমাম 8টা গ্যাং। এসব ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর এখন এক আতঙ্কের নাম। নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তি সহ পাঁচ দফা দাবিতে শনিবার অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা, দেন 72 ঘন্টার আলটিমেটাম। যে এলাকায় এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে নিয়ত চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছে, আমরা তথ্য উপাত্ত পেতে পেতে আমরা যখন অধৈর্য হয়ে গিয়েছি তখন কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি। অবস্থা নেবেন সেটা আমাদেরকে নিশ্চিত করুন, যদি না করেন আগামী 3 দিন পর আমরা এই থানা ঘেরাও করব এবং প্রয়োজন গণ অবস্থান নিশ্চিত করব। এরপর লিখিত দাবি নিয়ে পুলিশের কাছে যান তারা। জনগণকে সঙ্গে নিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচ দফা দাবি নিয়ে আমাদের মোহাম্মদপুর থানায় এসেছেন, আমাদের তাদের প্রত্যেকটা দাবির সাথে আমি একমত। এই যে বাড়লো আমার অপরাধের হারটা, মাত্রাটা, সেজন্য আমরা আরও অতিরিক্ত ফোর্স নিয়ে এসে আমরা এখানে অভিযান, নিয়মিত অভিযান পরিচালনা করা, বিশেষ অভিযান পরিচালনা করা, অলরেডি আমাদের একটা বিশেষ অভিযান চলতেছে, এটার মাত্রাটা আরও বের করার, বাড়িয়ে নিয়ে গিয়ে এটা আরও ফ্রুটফুল করার জন্য আমরা চেষ্টা হাতে নিচ্ছি। স্থানীয়দের আশ্বস্ত করার পাশাপাশি ছিনতাই ও হামলার ঘটনায় অভিযোগ দেওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। যে সাধারণ মানুষ যদি আগায় না আসে আমার সাথে। মেহেদি হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ।